হাই হ্যালো ফ্রেন্ডস, আজ আমি দেখো ঘুগনি করেছি, একদম দোকানের মতন সুন্দর ঘুগনিটা বানিয়েছি। তো মটরটা আমি সেদ্ধ করে নিয়েছি, আরে ভিডিওটা করতে পারিনি, আমার প্রচণ্ড মেঘ করেছিল, জামাকাপড় তুলতে গেছিলাম, বৃষ্টি পড়ছিল, তো ঘুগনিটার ভিডিও হয়নি, এখন করছি নামিয়ে। তো আমি এই ঘুগনিটা মটরটা সেদ্ধ করে নিয়েছি 12-15টা সিটি মেরে, তো ঘুগনিটা সেদ্ধ করে নিয়েছি। তবে আরেকটু তো সেদ্ধ করতে হবে, ঘুগনি কষিয়ে রান্না করতে গেলে, তাই জন্য আর মটর সেদ্ধ করিনি, আর সেটি দিইনি, গলে গেলে খেতে পারবে না বলে। মটর সেদ্ধ হয়ে গেছিলো, আমি তেল দুধ দিয়েছিলাম, সাদা তেল, সর্ষের তেল দিয়ে, জিরে ফোড়ন দিয়ে, লঙ্কা ফোড়ন, তেজপাতা ফোড়ন সব দিয়েছিলাম, কারি পাতা ফোড়ন দিয়ে আমি আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম, ভেজে নিয়েছি আলু, সঙ্গে সব মশলা, আদা বাটা, জিরে বাটা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মিট মশলা, গরম মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কা, মিট মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, মিষ্টি, যাবতীয় যেগুলো দেয় সব দিয়েছি, মশলা দিয়ে কষিয়ে কষিয়ে মটরটাকে ঢেলে দিয়ে কষিয়ে আরও, তারপরে জল দিয়ে কষিয়ে কষিয়ে কষিয়ে, তারপরে আবার সেদ্ধ করে একটু জল দিয়ে দিয়েছিলাম, মটরটা আমার ঘুগনিটা গ্রেভিটা গাঢ় গাঢ় হয়ে এলো, নামিয়ে দিয়েছি, নামিয়ে রেডি করে তোমাদের সামনে এনেছি। তো ভালো লাগলে লাইক দিও বন্ধু, তোমরাও এরম করে করে খাও, তোমরাও খাও বন্ধু, সুন্দর বেরিয়েছে, খেতে সুন্দর হয়েছে। তো এই আজকে ইটকুন এই টাটা, বাই বাই, ভালো লাগলে ভিয়াস ভিয়াসটা লাইক দিও বন্ধু, ভালো থেকো, টাটা, বাই বাই। আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো পরের দিন, বাই বাই, টাটা, ভালো থেকো।